প্রতি রাতে যদি তিনটি সূরা পাঠ করতে পারেন, গাইবী ধন সম্পদ আসতেই থাকবে এবং বিপদ আপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তাহলে আজকে আমার সঙ্গে থেকে সেই তিনটি সূরা কি কি এক্ষুনি আমার সঙ্গে থেকে শিখে নেবেন। প্রতি রাতে যদি তিনটি সূরার আমল করতে পারেন অন্তরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনার সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। তাহলে অবশ্যই সেই তিনটি সূরা কি কি আমার সঙ্গে থেকে যদি শিখতে পারেন তাহলে আপনি একজন ভাগ্যবান মানুষ হয়ে যাবেন। তাই এক্ষুনি আমার সঙ্গে ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আমি সুন্দরভাবে করে সেই তিনটি সূরা কি কি আমি পাঠ করব, আপনাকেও শোনাবো, আমি শিখেছি আপনাকেও শিখাবো, আপনি আমল করবেন, আপনার জীবনে উন্নতি হয়ে যাবে। আমলটা আমি নিজেও করেছি, আলহামদুলিল্লাহ অনেক আগের থেকে অনেক এখন ভালো আছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এখন এই সময়টাকে কাজে লাগিয়ে তিনটি সূরা যদি রাত্রে ঘুমানোর পূর্বে পাঠ করতে পারেন, জীবনটাই বদলে যাবে, ভাগ্যটাই বদলে যাবে, কপালটা খুলে যাবে। তাহলে অবশ্যই সেই তিনটি সূরা আমার সঙ্গে থেকে শিখে নেবেন, সহি শুদ্ধভাবে করে শিখে নেবেন। এবং এই তিনটি সূরাই খুবই ফজিলাতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমরা চিনি, জানি, বুঝি, তারপর আমরা পাঠ করি না, তাই আমাদের উপরে বিপদ আপদ লেগেই থাকে। যদি এই বিপদ আপদকে দূর করতে চান, গাইবী রিজিক পেতে চান, ঘরের ভিতরে সংসারের ভিতরে আয় উন্নতি বরকত দেখতে চান, তাহলে অবশ্যই এই তিনটি সূরার আমল এক্ষুনি আমার সঙ্গে শিখবেন, চোখটাকে নড়াচড়া করবেন, এক্ষুনি আমার সঙ্গে থেকে শিখে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে ইরশাদ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা। হে আল্লাহ, বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখে দিয়েছেন, তাহলে কেন এই দোয়া পাঠ করবেন না? এই দোয়াটাকে পাঠ করবেন, যখন ইচ্ছা করবে পাঠ করবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, কাল কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই আয়াতের অর্থটা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং তুমি আমাকে ওই কঠিন জাহান্নামের ওই কালো সাদা আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে এটা, এই আয়াতখানা যখনই নামাজ ফরজ নামাজ শেষ করবেন তখনই এই আয়াতখানা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, দুনিয়ার যত বাধা বিপত্তি কষ্ট আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। বিশ্বনবী এক হাদিসের ভিতরে বলেছেন, আর দোয়া উহুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদা, দোয়া করে আমাদের জীবনটাকে বদলাতে পারি, আমাদের ভাগ্যটাকে বদলাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে নয়, আমাদের রুহকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের রিজিকের সব কিছু লিখে দিয়েছেন, আমরা কি খাবো, কি করব, কখন কি করব, কখন কোথায় যাব, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যের ভিতরে লিখে দিয়েছেন। আর এই ভাগ্য যেহেতু আল্লাহ দিয়েছেন, সেই ভাগ্যকে আমরা আর চাইলেও নড়াতে পারবো না, কিছুই করতে পারবো না। তো একটি মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে, আমি তোমাদের ভাগ্যকে বদলে দিব, আমি তোমাদের মনের কষ্টকে দূর করে দিব, মনের ভিতরে সুখ শান্তি দিব, গাইবী রিজিক দিয়ে দিব। তাহলে আজকে এই তিনটি সূরা আমার সঙ্গে থেকে শিখে নেবেন। যদি শান্তিতে থাকতে চান, কোরআনুল কারিম দ্বারা আমল করতে চান, হাদিস দ্বারা আমল করতে চান, কেন করবেন না? এই আমলগুলো না করার কারণে আজকে আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, সংসারের ভিতরে কোনো আয় উন্নতি হচ্ছে না, দেশে শুধু গজব আর গজব।
তাহলে এই তিনটি আমল আজকে থেকেই করবেন ইনশাআল্লাহ আমার সাথে ওয়াদা করুন প্রতি রাতে ঘুমানোর আগে তিনটি আমল আপনি করবেনই বিশ্বনবী অন্য এক হাদিসের ভিতরে বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াউদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপরে রাগান্বিত হন চিন্তা করছেন যে ব্যক্তি আল্লাহর উপরে দোয়া করে না আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে কান্নাকাটি করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে যান কেমন দোয়া এটা মানে আল্লাহ যে রাগান্বিত হয়ে যান তাহলে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হলে ভালো কিছু করতে হলে আমাদেরকে কি করতে হবে দোয়া করতে হবে বেশি বেশি করে তাই আজকের এই তিনটি দোয়া শিখে নেবেন আমার সঙ্গে থেকে প্রতি রাতে ঘুমানোর আগে সর্বপ্রথমে দুরুদ শরীফ পাঠ করে নেবেন আমরা দুরুদ শরীফ পাঠ করতে চাই না কষ্ট হবে বলে ভুল হবে বলে না এইগুলো করবেন না কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দাঁড় করাবে যে কেন তুমি শিখলা না কেন তুমি জানলা না এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আপনাকে হায়াত দিয়েছেন আপনাকে এই সুন্দর দুনিয়া দিয়েছেন তারপর আপনি শিখলেন না এই জন্য আপনাকে কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে তাই আমার সঙ্গে শিখবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা কবুল আর মঞ্জুর হয়ে যাবে সর্বপ্রথমে দুরুদ শরীফ পাঠ করে নেবেন প্রতি রাতে ঘুমানোর আগে এক নম্বরে দুরুদ শরীফ পাঠ করে নেবেন যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দশটি নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে দশটি গুনাহ সরিয়ে দেন এবং তার উপরে দশটি রহমাত বরকত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেই থাকে তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে অনেকেই বলেন হুজুর রাতে ঘুম হয় না চিন্তায় ঘুম হয় না পেরেশানিতে ঘুম হয় না তাহলে অবশ্যই আমি বলবো দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন দেখবেন ঘুম ওষুধের থেকেও বেশি কাজ করবে এই দুরুদ শরীফ যখন কোনো বান্দা দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমাত বর্ষণ করে দেয় তাই শয়তান আপনাকে অসুস্থতা দিতে পারে না টেনশন আপনার থেকে সরে যায় যখন দুরুদ শরীফ পাঠ করবেন আপনার উপরে সঙ্গে সঙ্গে রহমাত এসে যায় তাই আপনার মনটা শান্ত হয়ে যায় তখনই আপনার ঘুম চলে আসে যাদের ঘুম হয় না তারা দুরুদ শরীফ পাঠ করবেন যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওই বান্দার নাম সহ ওই বান্দার গ্রামের নাম সহ ওই বান্দার বাবার নাম সহ ওই বান্দার দেশের নাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে মদিনা শরীফে বিশ্বনবীর কাছে নিয়ে যান যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক উম্মত দুরুদ শরীফ পাঠ করেছে আপনার প্রতি তাহলে সেই দুরুদ শরীফ প্রতি রাতে পাঠ করবেন তাহলে আশা করি দুরুদ শরীফ এক নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন যেই দুরুদ শরীফ পাঠ করলে এত ফজিলত এত কিছু জীবন অর্জন করা যায় সেই দুরুদ শরীফটাকে আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করে নিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এইভাবে করে সুন্দর করে সর্বপ্রথমে একবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে তার উপরে রহমত বর্ষণ হতেই থাকবে তারপরে দুই নম্বরে সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করে নেবেন যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করে নিতে পারবে কোরআনুল কারিম তিন ভাগের এক ভাগ পাঠ করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দিবেন বিশ্বনবী একবার সাহাবা ইকরামদেরকে ডেকে বললেন তোমাদের ভিতরে কেউ কি পারবে কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ পাঠ করে রাত্রে ঘুমাতে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সারাদিন কাজ করে আমাদের অনেক কষ্ট হয়ে যায় এতগুলো পর আমাদের পক্ষে এতটা সম্ভব না আমরা অনেক কষ্টে থাকি তাও আবার রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা তোমরা কি কেউ পারবে এক খতম কোরআনুল কারিম তেলাওয়াত করতে তারপরে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের অনেক কষ্টকর হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন তোমরা কি কেউ চাও যে তোমাদের এক খতম কোরআনুল কারিম
মেয়ের সব নিয়ে প্রতি রাতে ঘুমাতে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা চাই, কিন্তু কিভাবে করে করব? বিষ্ণুই বললেন, তোমরা সূরাতুল ইখলাস যদি তিনবার পাঠ করো তাহলে তোমাদের আমলনামায় এক খতম কোরআন কারিম পাঠ করার সওয়াব লিখে দিবেন আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকেই আমরা এই আমল করব, আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে করে শিখে দিবেন। তখন বিষ্ণুনবী বললেন যে তোমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা, তাহলেই তোমাদের সওয়াব হতে থাকবে। তাহলে আমার সঙ্গে তিনটি বার পাঠ করুন, এক খতম কোরআন কারিমের সব আপনারও হয়ে যাক, আমারও হয়ে যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে করে তুলে ধরেছেন। সূরা ইখলাসের এই জন্য অনেক ফজিলতপূর্ণ, কারণ তিনবার পাঠ করতে মনে হয় বেশি সময় লাগে না, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এক খতম কোরআন কারিম পাঠ করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব লিখে দেন। তাহলে আরেকটি বার পাঠ করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইতিমধ্যে আপনার এক খতম কোরআন কারিম পাঠ করার সব হয়ে গেল, আমারও সব হয়ে গেল। তাহলে অবশ্যই সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পরিচয়টা সুন্দরভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, তাই অবহেলা না করে এক নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন, দুই নম্বরে সূরা ইখলাস তিনবার হলেও প্রতি রাতে পাঠ করবেন, এবং তিন নম্বরে যে আমলটি শিখিয়ে দিব এটি হলো আয়াতুল কুরসি পাঠ করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আর ওই বান্দার ভিতরে শুধু একটি পর্দা থাকে। আয়াতুল কুরসির এত ফজিলতপূর্ণ আয়াতুল কুরসি তাও আমরা পাঠ করতে চাই না। আয়াতুল কুরসি পাঠ করবেন, সম্ভব হলে শিখে নেবেন। এখনই আমি পাঠ করবো, আমার সঙ্গে শিখে নেবেন। প্রতি নামাজের পরে কোনো বান্দা যদি পাঠ করে ওই বান্দা মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন, আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসি প্রতি রাতে পাঠ করবেন, সম্ভব হলে যখন ইচ্ছা করবে পাঠ করবেন। এবং যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ওই বান্দাকে শয়তান চাইলে কখনো ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তানে চাইলেও তাকে ধোকা দিতে পারে না। আমাদেরকে শয়তান এমন ধোকা দেয়, আমরা সারাদিন শুধু গুনাহ করতেই থাকি করতেই থাকি, আমরা সময়ের দিকে তাকাই না, কিছুর দিকে তাকাই না। তাহলে অবশ্যই আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করবেন, শয়তান ওয়াসওয়াসা করবে না, মরার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। তিন নম্বরে সর্বপ্রথমে প্রতি রাতে ও ঘুমানোর আগে অজু করে সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম অথবা ছোট দুরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আরেকটি দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদ শরীফটাকেও পাঠ করতে পারেন। যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করবেন, তারপরে সূরা ইখলাস তিনবার পাঠ করে নেবেন, তারপরে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু সংক্ষিপ্ত মোনাজাত করে রাতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই তিনটা আমল যদি করতে পারেন, আপনার যে মালামাল আছে এইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফেরেস্তা দ্বারা পরিয়ে দিতে থাকবেন, আপনার মালামাল চুরি করতে পারবে না কেউ, এবং আপনার আপদ বিপদকে দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই প্রতি রাতে তিনটি আমল করবেন, এবং এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের ইলমিদিন সেবা ইউটিউব চ্যানেলটি এবং আমল সেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি এজিকে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।